শত্রু যদি আক্রমণ করার ভয় হয় যে আপনাকে শত্রু খুব বেশি আক্রমণ করবে এমন সময় আপনি কি করবেন হ্যাঁ শত্রু যদি আপনাকে আক্রমণ করার ভয় থাকে তাহলে পাক রব্বুল আলমিনের একটি নাম আপনি পাঠ করবেন কেন পাকের নামের আমলটা করবেন কারণ আল্লাপাক রব্বুল আলমিন নিজেই কিন্তু শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের নামে ডাকো ফাদ বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সেই নাম সমূহে ডাকলে তো আল্লাহ পাকরা বলে আনামিন খুব দ্রুত সারা দিয়ে দিবেন আর যারা বুদ্ধিমান যারা ভালো মানুষ তারা তো হ্যাঁ পাকের নামে ডাকবে সুতরাং যে নামে পাক খুব দ্রুত সারা দেন সেই নামে কেন ডাকবো না তাহলে আসুন যদি শত্রু বা দুশ্মনের আক্রমণের কাছাকাছি পৌঁছে যান যে তারা আক্রমণ করতেই পারে তখন এই নামটা পড়বেন দেখবেন কখনো কখনো আপনার কাছাকাছি আসার সাহস করবে না দেখুন নেক আমল নামক একটি গ্রন্থে আরবি একটি গ্রন্থ আছে এখানে আমি শ্রুতি দুটি আমলের কথা আগে একটু বলেনি যে অবাধ্য স্ত্রী পুত্রকে বশ করার জন্য অবাধ্য স্ত্রী পুত্র বা অবাধ্য যে কাউকে বশ করার জন্য কোনো ব্যক্তি যদি স্ত্রী পুত্রদের স্ত্রী বা পুত্রদের চোখে চোখ রেখে চোখে চোখ রেখে মনে মনে যদি ইয়া কহারু ইয়া কহারু এভাবে কয়েকবার পাঠ করে তাহলে ইনশাল্লাহ যে কয়েবারই হোক পাঠ করে তাহলে ইনশাআল্লাহ তারা বসে আসবে বা আপনার বাধ্য থাকবে আমলটি খুব পরীক্ষিত মনে রাখবেন চোখে চোখ রেখে স্ত্রী পুরুষ স্ত্রী বা পুত্র হ্যাঁ তাদের চোখে চোখ রেখে যতবার পারেন এটা কোনো লিমিট নেই বা ইয়া কহারু ইয়া কহারু এক দুবার পড়লে হয়ে যাবে বা আপনি যত বেশি পড়তে পারেন তত ভালো যারা জাদুর খেলা দেখায় হ্যাঁ তাদের সীমারেখার ভিতরে গিয়ে যদি আপনি হ্যাঁ এই বাম হাতের আঙ্গুলে এভাবে যদি আপনি ধরতে পারেন বাম হাতের হাতের কনিষ্ঠ আঙ্গুলে এবং বৃদ্ধাঙ্গুলে এভাবে চিমটি দিয়ে ধরে যদি আপনি হ্যাঁ নখ দ্বারা চিমটি দিয়ে ধরে যদি অকাহও জিকির করেন তাহলে সেই জাদুকর কোনো অবস্থাতে কোনো জাদুর খেলা দেখাতে সক্ষম হবে না পরীক্ষিত আমল নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন দেখুন ইমাম গজালী রহমতুল্লাহ আলাই কিন্তু একটি আমলের কথা বলেছেন যদি ব্যক্তি অধিক পরিমাণে এই ইয়া কাহারও পাঠ করবে দুশ্মন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না এবং আখেরাতের কথা তার খুব বেশি মনে হবে ইনশাআল্লাহ দেখুন এখন সর্বশেষ যে আমলটার কথা বলবো জালিম লোক বা খুব খারাপ লোক বাজে ধরনের কোনো লোক যদি আপনাকে আক্রমণ করার ভয় হয় আপনার কোনো ক্ষতি করছে বা কোনো রকম সমস্যা করার ভয় হয় হ্যাঁ আক্রমণের আশঙ্কা হয় যে আক্রমণ করতে পারে তাহলে ফরজ নামাজের পরে আপনি এক শ্বাসে ফরজ নামাজের পরে এক শ্বাসে তিনবার অথবা ছয়বার তিন হতে ছয়বার বার যা কয়বার পারেন তিনবার হতে ছয়বার বিরতিহীনভাবে এক শ্বাসে আপনি বলে যাবেন পাঠ করবেন এভাবে ছয় বার পাঠ করবেন বিরতিহীন হ্যাঁ তো এটা আপনি নামাজের পর ফরজ নামাজের পর আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ শত্রু তো দূর হবেই বরং সে তার উপর আপনার বিজয়ী হবে নেই সে আপনার বাধ্য হয়ে যেতে পারে ইনশাল্লাহ এবং তার মনের ভিতরে আপনার বিরুদ্ধে আপনার কথা মনে আসলেই সে কলেজা চিপা মারবে তার সে কষ্টে পড়ে যাবে বা সমস্যায় পড়ে যাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনি আমলটা করতে পারেন খুবই পরিকৃত আমল যদি আপনি আমলটা করে আপনি ফলপ্রসহন ভিডিওটা অন্য কারো জানাতে শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ